আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শ্রভিদিবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মার্কিন সাম্রাজ্যবাদের কনিষ্ঠ অংশীদার হিসেবে তৎপর ছিল ব্রিটেন। ইয়েমেনে সাম্প্রতিককালে যে ইঙ্গো মার্কিন বোমা হামলা চলছে সেটাও ওই ধারাবাহিকতারই অংশ। তবে ইয়েমেনে ব্রিটিশ আগ্রাসনের ইতিহাস বেশ পুরনো। জলদস্যুতা আর ঔপনিবেশবাদ দুই কৌশলের উপর ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই ইতিহাসের মধ্যেই রয়ে গেছে এর শিকড়। ইতিহাসবিদদের কেউ কেউ ইয়েমেনকে ব্রিটেনের ভিয়েতনাম হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটেনকে যেমন লজ্জাজনক পরাজয় মেনে নিতে হয়েছিল, এবারও তার খুব একটা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ব্রিটিশ আর ইয়েমেনিদের পরস্পরের প্রতি এখন যে মনোভাব তা গড়ে উঠেছে দীর্ঘ সহিংস ইতিহাসের মধ্য দিয়ে। বর্তমান সময়ে নৌযুদ্ধে পশ্চিমারা যে কৌশল খাটাচ্ছে সেখানেও পুরনো মনোভাব কাজ করছে। সেই ইতিহাস ঘাটলেই ইয়েমেনের বর্তমান প্রতিরোধ আন্দোলনের মর্ম বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের মতো ব্রিটিশরাও এখন একই বুলি আওড়াচ্ছে, আনসারুল্লাহ বা হুথি দস্যুদের হাত থেকে বাণিজ্য জাহাজ রক্ষার জন্য তারা বোমা হামলা করছে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখা স্লোগান দিয়ে তারা এই সাম্রাজ্যবাদী তৎপরতা চালিয়ে যাচ্ছে। অথচ সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য ঐতিহাসিকভাবেই এসব কর্মকাণ্ড চালিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের তুলনায় ব্রিটেনের সাম্রাজ্যবাদের ইতিহাস অনেক পুরনো। ব্রিটেনের সম্পদ আর শক্তি গড়ে উঠেছিল জলদস্যুতা আর লুটপাটের অর্থ দিয়ে। হলিউডের বদৌলতে এদেরকে ক্যারিবিয়ান জলদস্যু হিসেবে দেখেছে বিশ্ববাসী, বাস্তবে সেটা ছিল আরও বিস্তৃত। আরব উপদ্বীপের উপকূল থেকে নিয়ে ভারতীয় উপমহাদেশ সবখানে তাদের জলদস্যুতা আর লুটপাট জারি ছিল। আদিবাসীদের উচ্ছেদ করে আর আফ্রিকানদের দাস বানিয়ে স্পেন যে সম্পদ জড়ো করেছিল, ১৭ শতকে ইউরোপের উদীয়মান শক্তি ডাচ, ফরাসি আর ব্রিটিশরাই আবার সেগুলো লুটপাট করেছে। এসব লুটপাটের বহু কাহিনী রয়েছে ইতিহাসে। লুটপাটের দায়ে হেনরি মার্গানকে পানামা থেকে বরখাস্ত করা হয়েছিল। ডুবন্ত জাহাজের বহর থেকে লুটপাট করেছিল উইলিয়াম ফিপস। এই ফিপসই পরে ব্যাঙ্ক অব ইংল্যান্ড প্রতিষ্ঠায় সম্পদ বিনিয়োগ করেছিল। ব্রিটেনের শাসকরা এই জলদস্যুদের সমর্থন দিয়েছে। তাদেরকে কখনো জলদস্যু বলা হতো না, বলা হতো উন্নয়নের অংশীদার। মর্গান আর ফিপসকে নাইট উপাধি দিয়ে রাজনীতিতে বহাল করা হয়েছিল। ১৮ শতকে ব্রিটিশ নৌশক্তি স্প্যানিশদের ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তখন আটলান্টিকের বাণিজ্য রুটে লুটপাটের চেয়ে সাম্রাজ্য রক্ষার জন্য সেই পথের সুরক্ষা নিশ্চিত করা জরুরি হয়ে পড়ে। নৌরুটের নিরাপত্তায় তখন বিভিন্ন আইনি অধ্যাদেশ জারি করা হয়। ১৬৯২ সালে প্রাইস অ্যাক্ট এবং ১৭০০ সালে পাইরেসি অ্যাক্ট গ্রহণ করা হয়। নৌপথে জলদস্যুতা নিয়ন্ত্রণ এবং আদালতে দোষীদের বিচারের বিধান নেওয়া হয়। তখন থেকে জলদস্যুতা নিয়ে গৌরব গাথা কমতে শুরু করে। সময়ের সাথে সাথে ব্রিটিশ নৌবাহিনীর আকার বাড়তে থাকে, অন্যদিকে জলদস্যুদের সংখ্যা কমতে থাকে। এই দুটো ঘটনার সাথেই আসলে ঔপনিবেশিক ইতিহাস জড়িয়ে আছে। এই সময় বহু জলদস্যু ক্যারিবিয়ান অঞ্চল ছেড়ে পূর্ব লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের দিকে চলে যায়। এই অঞ্চলে আরব ও মুঘলদের ব্রিটিশরা তখনও পুরোপুরি দমন করতে পারেনি। জলদস্যুতা যদি শত্রু জাহাজে হতো তাহলে সেটাকে বাধা দেয়া হতো না, বরং উৎসাহ দিত ব্রিটিশরা। যদিও ভারতে লুটপাটের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ঊনবিংশ শতকের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত বিশ্বের শীর্ষ সাম্রাজ্য হয়ে উঠেছিল ব্রিটেন। নৌরুটগুলো মূলত ব্রিটিশ স্বার্থই রক্ষা করত। তখন সেই নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতেই তখন জলদস্যু বৃত্তিকে অবৈধ ও অনৈতিক ঘোষণা করা হয়।
জলদস্যুদের মোকাবেলা করা তখন শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয় নয়, বরং বিশ্বের বিভিন্ন জায়গায় ব্রিটিশ অবস্থানকে রক্ষার জন্য সেটা জরুরি হয়ে পড়েছিল। ব্রিটেনের সবচেয়ে লাভজনক উপনিবেশ ভারতের সাথে যোগাযোগের সমুদ্র পথে, সে কারণেই আধিপত্য ধরে রাখাটা ছিল বেশ জরুরি। এই পথে যেসব বন্দর ছিল সেগুলোর কৌশলগত গুরুত্ব বেড়ে গিয়েছিল। ওমান উপকূল বরাবর লোহিত সাগর অঞ্চলে ব্রিটিশরা 150 বছর নৌযুদ্ধ চালিয়েছে। এই অঞ্চলকে মূলত তারা ব্রিটিশ ঔপনিবেশিক জলসীমা বানিয়ে তুলেছিল। এই অঞ্চলের আরব শাসক পরিবারগুলোকে ব্রিটিশরা শুরুতে দমন করেছে, পরে তাদের সাথে বিভিন্ন চুক্তি করেছে। বিংশ শতকের মাঝামাঝি এই স্থানীয় শক্তিগুলো ব্রিটিশদের এবং পরে মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট হয়ে গেছে। ইয়েমেনে ব্রিটেনের চেষ্টা সফল হয়নি। এর একটা বড় কারণ হল ইয়েমেনের উপনিবেশবাদ বিরোধী প্রতিরোধ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আন্দোলন সশস্ত্র রূপ নেয়। ইয়েমেনে এখন বিদেশি ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে যে প্রতিরোধ দেখা যাচ্ছে তা সেই আন্দোলনেরই ধারাবাহিকতার অংশ। 19 শতকের শুরুর দিকে এডেন দখলে নেমেছিল ব্রিটিশরা। জাহাজ পরিবহনের পথে কয়লা বন্দর হিসেবে আদর্শ জায়গা ছিল এডেন। 1839 সালে জলদস্যু মোকাবেলার নাম দিয়ে বন্দর নগরী দখল করেছিল ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৮৬৯ সালে সুয়েজ ক্যানেল খুলে দেওয়ার পর এডেন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইউরোপ ও পূর্ব এশিয়ার অনেক বাণিজ্য পরিবহন তখন হর্ন অন্তরীপ ছেড়ে লোহিত সাগর দিয়ে চলাচল শুরু করে, আর সুয়েজের প্রবেশপথে বাব আল মানদেবের মুখে রয়েছে এডেন। 150 বছরে ব্রিটেন ওই অঞ্চলে সব ধরনের ঔপনিবেশিক চাল চেলেছে, ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রয়োগ করেছে বর্বর শক্তি। এরই ধারাবাহিকতাতেই ইয়েমেনে উপনিবেশ বিরোধী প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে। আলজেরিয়া, ভিয়েতনাম বা কিউবার জাতীয় মুক্তি আন্দোলন নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে, কিন্তু ইয়েমেনের আখ্যান সেভাবে আলোচিত হয় না। কিন্তু কিছু ইতিহাসবিদ বলে থাকেন ইয়েমেন ছিল ব্রিটেনের ভিয়েতনাম। ১৯৬৩ সালে ইয়েমেনের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট NLF গ্রামীণ জনগণের সহায়তা নিয়ে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলে। ব্রিটিশরা NLF-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, বহু গ্রাম তারা জ্বালিয়ে দেয়, আরও অনেক সহিংসতা চালায়, কিন্তু ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনকে তারা দমন করতে পারেনি। ব্রিটিশ দখলদারিত্বের বিরুদ্ধে তারা যে অবস্থান নেয় তারই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে অবিস্মরণীয় জয় পায় ইয়েমেনিরা। স্বাধীনতা পরবর্তী ইয়েমেনে ব্রিটিশরা কিছু অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেভাবে সফল হতে পারেনি। ব্রিটেনের সেই লজ্জাজনক পরাজয়ের ইতিহাস আজও ব্রিটিশ কর্মকর্তাদেরকে যন্ত্রণা দেয়। আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল হুথি সম্প্রতি ব্রিটেনকে সতর্ক করে বলেছেন ইয়েমেনকে নতুন করে উপনিবেশ বানানোর চেষ্টা সফল হবে না। তিনি বলেন এই ধরনের চিন্তা মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ, এর চিকিৎসা আমাদের হাতে আছে, এর ওষুধ হল ব্যালিস্টিক মিসাইল আর সাগরে জাহাজ ধ্বংস করে দেয়া। ইয়েমেন ফিলিস্তিনকে মানবিক সহায়তা সরবরাহ করা এবং ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানিয়ে যে হামলা করছে নৌযুদ্ধে সেটা নতুন মাত্রা যোগ করেছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালে পূর্ব আফ্রিকা উপকূলে যে নৌ অপরাধ বেড়েছিল তারও একটা রাজনৈতিক মাত্রা ছিল। সেখানে সোমালি মিলিশিয়া দল আল শাবাব যুক্ত ছিল। দীর্ঘদিনের মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ওই গ্রুপটির উত্থান হয়েছিল। ওই সময় বাণিজ্যিক জাহাজ থেকে মুক্তিপণ নেওয়া হয়েছে, কিন্তু মূল কারণ ছিল রাজনৈতিক। আনসারুল্লাহর অভিযানের ক্ষেত্রেও সেটা হয়েছে। তাদের অভিযানের লক্ষ্য হল রাজনৈতিক ও মানবিক, এবং তাদের অভিযানে কোনো বেসামরিক হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সোমালিয়ার আল শাবাবের বিরুদ্ধে 20টির বেশি দেশ তাদের নৌশক্তি পাঠিয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ভারত, চীন ও রাশিয়া সবাই ছিল, কিন্তু আনসারুল্লাহর ক্ষেত্রে সেটা ঘটেনি। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সাথে রাশিয়া চীনের যে দূরত্ব সেটা আগামী দিনে নৌযুদ্ধের গতি, প্রকৃতি ও ধরন বদলে দেবে বলে মনে করা হচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান যুদ্ধে ভূমিকা বদলে গেছে। ইয়েমেনের বিদ্রোহীরা এখন ন্যায় বিচারের পক্ষে, জনগণের মতের পক্ষে, তাদের প্রতিরোধের সাথে সাথে শান্তিপূর্ণ বিক্ষোভও চলছে। অন্যদিকে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মতো সংঘর্ষিত গণতান্ত্রিক দেশগুলো অবাধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। সেটা তারা করছে দেশের বিপুল সংখ্যক মানুষের জনমতের বিপক্ষে গিয়ে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায়, জলদস্যুতার উত্থানের অর্থ হল বৈশ্বিক সাম্রাজ্যবাদের ধ্বংসের সূচনা। ইয়েমেনের স্বাধীনতা যুদ্ধের সময় উপকূলে ব্রিটিশ গৌরবের কবর হয়েছিল। যুক্তরাষ্ট্র এখন লোহিত সাগরে তাদের সবচেয়ে বড় নৌযুদ্ধে নেমেছে। অনেক বিশ্লেষক মনে করেন এই যুদ্ধ আমেরিকাকে নিশ্চিত পতনের দিকে ঠেলে দিতে পারে, আর ফিলিস্তিনে তাদের ঔপনিবেশিক মিত্র ইসরায়েলকে এটা বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।